নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের খোকসা জাগ্রত কালী পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। খোকসার ঐতিহ্যবাহী কালী পুজো কোন সুদূর অতীতে শুরু হয়েছে তার সঠিক ইতিহাস নেই, তবে বর্তমানে পূজারী শ্রী প্রবোধ কুমার ভট্টাচার্যের সপ্তদশ উদ্ধর্তন পুরুষ রামাদেব তর্কালঙ্কার এই পুজোর প্রথম পূজারী ছিলেন। আর এর থেকে অনুমান করা হয় খোকসার কালী পুজোর বয়স প্রায় 550 বছর। আত্মপ্রচার বিমুখ তান্ত্রিক সাধু গড়াই নদীর তীরে খোকসা নামক একজাতীয় গাছে বেষ্টিত জনমানুষহীন জঙ্গলাকীর্ণ স্থানে এই কালী পুজো আরম্ভ করেছিলেন বলে লোকমুখে শোনা যায়। জনৈক জমিদার পুত্রকে সর্পদংশন করলে চিকিৎসার জন্য এই সাধকের কাছে নিয়ে আসা হয়। রোগীকে মা কালীর পদতলে শুইয়ে দিয়ে সাধনার মাধ্যমে জমিদার পুত্রকে সুস্থ করে তোলেন সেই সাধু। খবর পেয়ে জমিদার মা কালীর প্রতি ভক্তি আপ্লুত করে ও তান্ত্রিক সাধুর নির্দেশে 7.5 হাত লম্বা মা কালীর মূর্তি নির্মাণ করে মাঘী অমাবস্যা তিথিতে প্রথম কালী পুজো আরম্ভ করেন। আর সেই থেকে খোকসার কালী পুজোর সূত্রপাত। মহিষবলির শেষে জমিদার ভৈরবনাথ ও শিলাইদহের জমিদার মা কালীর সম্মানে জোড়াপাঠা বলি দেওয়া হতো। সেই শ্রদ্ধারায় এখনও দেশ বিদেশ থেকে আগত ভক্তদের মানুষের পাঠা বলি দেওয়া হয়। বিশাল একজোড়া বট ও পাকুর গাছ দ্বারা বেষ্টিত প্রাত্যহিক পুজো মন্দির। এখানে রাখা আছে নলডাঙ্গার রাজা ইন্দুভূষণ দেবরায় কর্তৃক গড়াই নদী থেকে প্রাপ্ত কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ড। এই প্রস্তরখণ্ডের গঠন অনেকটা চৌকির মতো। কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ডটিকে সারা বছর পুজো করা হয়। 27 ইঞ্চি লম্বা, 4 ফুট চওড়া পিতলের পাত দিয়ে তৈরি শিব ঠাকুরের পুজোপাঠ আসন উল্লেখযোগ্য। আগে পুজো মন্দিরটি প্রামত্যা গড়াই নদীতে বিলীন হয়ে যাওয়ায় 1341 বঙ্গাব্দে নতুন মন্দির নির্মাণ করা হয়। এখানে নির্মাণ করা হয়েছে নাট মন্দির। বাৎসরিক পুজো ও মেলাতে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের সাময়িক বিশ্রামাগার এবং পুজো কমিটির কার্যালয়। মন্দিরের সম্মুখভাগে রাস্তা এবং পশ্চিমে গড়াই নদী পর্যন্ত বিস্তৃত মাঠ, এটাই মেলা প্রাঙ্গণ। প্রতি বছর এক রীতিতে প্রচলিত নিয়ম অনুসারে এই পুজো হয়ে আসছে। মাঘী অমাবস্যার এক মাস আগে কদম কাঠের কাঠামো তৈরি করা হয়। এই কাঠামোতেই খড় ও মাটি দিয়ে তৈরি হয় মায়ের মূর্তি। জমিদার আমলে এখানে এক মাসেরও অধিক সময় ধরে মেলা চলত। কালী পুজো শুরুতেই ক্রোধের প্রতীক মহিষ ও পাঠাবলির প্রথা চালু হয়। প্রথম দিকে পাঠাবলির সংখ্যা ছিল অনির্ধারিত। বাৎসরিক পুজোর দিন প্রথম প্রহরে চণ্ডী পাঠের পর একটি পাঠাবলি হতো। দিনের শেষ প্রহরে দেবীকে আসনে তোলার পর নড়াইলের জমিদার রতনবাবুদের পাঠশরিকের জন্য 5টি পাঠাবলি, এরপরে নলডাঙ্গার রাজা প্রেরিত মহিষবলি হতো। এরপর শিলাইদহের জমিদারি স্টেটের সম্মানে জোড়া পাঠা বলি হতো। মাঘী সপ্তমীর পুজো ও মেলা পর্যন্ত চলত ভক্তদের মানসিকের জন্য আনা পাঠাবলি। ক্রোধের প্রতীক মহিষ ও পাঠাবলির প্রথা সেই রাজা জমিদারি আমলের আদলেই আজও প্রচলিত রয়েছে। রাজা জমিদারির প্রথা বিলুপ্তির পর খোকসা কালী পুজো ও গ্রামীণ মেলার প্রসার বহুলাংশে হ্রাস পেয়েছে। প্রমত্তা গড়াই নদীর অব্যাহত ভাঙনে নবী আমলের স্থাপত্য মন্দিরটি 1340 বঙ্গাব্দে নদীগর্ভে বিলীন হওয়ার পর এর পরের বছর অর্থাৎ 1341 বঙ্গাব্দে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রচেষ্টায় মা কালীর নতুন মন্দিরটি নির্মাণ করা হয়। বর্তমান পূজারীর পুরোপুরুষ জনৈক পণ্ডিতকে একদিন বিশালাকৃতির একটি মহিষ আক্রমণ করলে উক্ত পণ্ডিত হাতে থাকা চণ্ডীগ্রস্ত ছুঁড়ে মেরে মহিষটিকে বধ করেছিলেন। এই ঘটনা নলডাঙ্গার রাজার কর্ণগোচর হওয়ার পর অলৌকিক ক্ষমতাসম্পন্ন এই ব্রাহ্মণ পরিবারের 4 শরিকের জন্য 1400 বিঘা এবং কালী পুজোর সঙ্গে সম্পৃক্ত কাঠামো তৈরির মিস্ত্রি, ধোপা, নাপিত, মালাকার, ভুঁইমালি, ঢাকি ও পরিষ্কার পরিচ্ছন্নকারী চাকরানা হিসাবে 12 বিঘা করে জমি নিষ্কর ভোগের সুযোগসহ বাৎসরিক পুজোর 7 দিন দম্পান্তি বা খরচ নির্বাহের জন্য 16 বিঘা জমি দান করেন। কালী পুজোর মেলা স্থানান্তরের পর ব্যাপক সংস্কার কর্মসূচি গৃহীত হয়।
এই পুজো শুরুর আগে প্রতি বছরই একটি অলৌকিক ঘটনা ঘটে। একজোড়া পায়রা মা কালীর দুই কাঁধে এসে বসে থাকে। প্রতিমা বিসর্জনের আগে ওই পায়রা দুটি উড়ে চলে যায়। এর থেকে এলাকাবাসীর মনে খোকসার রটন্তিকালীর পুজোর মাহাত্ম্য গেঁথে থাকে। এই পুজো শুরু হওয়ার আগে থেকে উৎসবের আমেজ বিরাজ করেন। পুজোর সময় এলাকার প্রতি বাড়িতেই আত্মীয় স্বজনরা আসেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রতিবার শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।